प्रियकतार स्वागत मथुरा नगरी ने चली मथुरा नरेश कंसंकर शासन सेड़े गुप्पुर चली कृष्ण लीला खेला देखमा इन करी खबर বরগড় ধনুযাত্রা রাইছুছে পাঁচ নম্বর দিন মথুরা নগরীনে আজির কার্যক্রম সবু হেলা মহারাজ কংসঙ্কর নগর বুলা কংস মহারাজকর ব্রহ্মচারী অঞ্চল নৈতিক বিজয় রাক্ষস আর রাক্ষসী মানকর মরবার খবর পাই করে চিন্তা না পড়িছেন মহারাজ পরিষদ বর্গঙ্কর সঙ্গে জরুরি বৈঠক ডাকবার বাকির সব কার্যক্রম রয়েছে সারা গোপুরে দেখাবার কে থিবার সব কার্যক্রম হেলা কৃষ্ণ বলরামকর লীলা খেলা জামলাজুর ভর্জন কালীয় দলন গোপিঙ্কর দহিবিকা বাকির সব কার্যক্রম দেখাবা গোপুরে চালিছে কৃষ্ণ বলরাম কর লীলা খেলা তার সঙ্গে কংস মহারাজ পঠাইবা রাক্ষস কু মারি দিছন মহাপ্রু তার মথুরা নগরী না রাক্ষস মানকর মোলা খবর পাই করে মহারাজ কংসঙ্কর চিন্তা পড়ুছে আর ভগবান কৃষ্ণকু কেন্তা কৌশল করে করে মরা যা সে চিন্তা করুছন মহারাজ বলরামকর বাল্য লীলা নে ইয়াদে উঠুছে পৌঁছে গোপুর কৃষ্ণ গোপুর গাঁ খুঁজতি খেলবার সময় নে মাইট খাইবার উতারু মা যশোদা তাঙ্কর বিশ্বরূপ দর্শন করেছিল পছে কৃষ্ণ বলরাম গোপুর বুলবার সময় নে গোটে আধ্যাত্মিক পরিবেশ দেখা দেইছিলা কীর্তন বজা গজা সঙ্গে দুই ভাইঙ্কু নগর বুলা যাইথিলা এতেকি অম্বাপালির সবু লোকঙ্কর ঘর আগে ঝুটি মুর্জ কাটি করে কলস রখাযার সঙ্গে ধূপ চন্দন ফুলমাল দেইকরি মহাপ্রুঙ্কু ভক্তি থি পূজা ধজা করিথিলে মহিলা মানে পছে মহারাজ কংস পঠাইথিবা শকটা বকা তুনা সন্ধ্যাসু রাক্ষসমানঙ্কু ঝনে উতারু ঝনেকে মারি দিয়েছিলে কৃষ্ণ মহাপ্রু হলে সবুঠানু যহ লুভলুভনিয়া হইছিলা পুতনাবধ চেষ্টা কলে সেথিপাই আমি পুদনা বকা শকটা অঘা ফন্ডা অহেন্দ বহুত অসুর বদ্ধ কলু কৃষ্ণ সামান্য বালক নুহে বাপরে তার সৌর্য বীর্য পরাক্রম সে যে সামান্য শিশু যে ভলিয়া দেখা যাও থাই পারে হেলে প্রচন্ড আঘাত যেতেবেলে এ দেহরে বাজি গলা মু সেতিকি বেলে তম্বি ভূত হই গলি তার মথুরা নগরী না মহারাজ কংসঙ্কর চিন্তা নিজে পঠাইবা রাক্ষস রাক্ষসী মানুষ কৃষ্ণ মারবার খবর পাই করি আর টিকে চিন্তা বড়ি যাইছে মহারাজ কর কৃষ্ণকু মারবার লাগি নুয়া নুয়া যোজনা সব প্রস্তুত করেছন মহারাজ আর স্থানীয় মুক্তেশ্বর মন্দির কে যাই করি রুদ্রাভিষেক করেছন শিবঙ্কর ঠানু বর পাই করি কৃষ্ণকু মারবার লাগি আশ রখিছন কংস ইতির সঙ্গে কালিয় নাককে গোপুর যাবার লাগি আদেশ দেইছন তার সঙ্গে মহারাজ কংসঙ্কর নগর বুলাবি জারি রহিছে হাতি পিঠি বসি করি সৈন্য সামন্তঙ্কর সঙ্গে বুলি করি পর্যাঙ্কর সুখ দুঃখ বুঝুছন মহারাজ সেই নন্দ রাজা রামকৃষ্ণ সহিত গোপাল বালক মানুষ পদ্ম ফুল আনবা পাই পঠাইব কালেন্দ্রী হদকু আউ কালেন্দ্রী হদরে অতি কালী নাগ কৃষ্ণ বলরাম গলে কালেন্দ্রী হদকু পদ্ম ফুল আনবা পাই নিশ্চয় কালী নাগ দংশন করিব কৃষ্ণ বলরাম ধনুযাত্রার মহানায়ক হোছন মহারাজ কংস তার সঙ্গে বসুদেব অক্রুর হোন কি কৃষ্ণ বলরাম সবে হোছন ঝনে ঝনে নায়ক এমানে সবে হোছন পর্দা উপর নায়ক হেলে ইমানকু ঝনে সাধারণ লোকঙ্কর ঠানু ঝনে ঝনে নায়ক বনাবার পছে জনকর হাত রহিছে আসুন ভেটমা এন্তা জনে পর্দা পছর নায়ককু ধনুযাত্রার কথা পড়লে আয়েক আঘে নাচি যাইসি বরগড়র কথা আপে আপে সুর পড়ি যাইসি মন্ত্রী কটুয়াল নু নেই করি কংস মহারাজকর কথা যাত্রার সব
সবু কলাকার লাগুতিছন সত সত লেখেন আর এই কলাকার মানকু বেশ পোশাক যুগে করে সুন্দরিয়া ঢঙ্গে বাহার করবার ঝনকর কামকে ভুলি নাই হয়ে ধনুযাত্রা নে এই যাত্রাকে সফল করবার নে গুঞ্চা মুসা সাজি থিবার ইয়ে হুঝন বরগড় শহরর দেবানন্দ সাহু গলা 68 বর্ষ হেলা দেবানন্দ কর কুটুম এই ধনুযাত্রা নে সামিল হে করে পিঢ়ি উতারু পিঢ়ি এই কাম করি আসুছন বরগড় শহরর গঙ্গাধর নগর ঠানে ঝঙ্কার চিত্রালয় নানে গুটে দোকান খুলি করি তাঁকর বেপার চলাইছন তাঁকর হাতর জাদু লাগলে সবু বদলি যাইছি বলি কয়েছন কলাকার মানে এ ড্রেস পিঁধিলা পরে অরিজিনাল মো দাপর যুগর সেই কংস কাহিঁকি না এ ড্রেস গুড়াক হচ্ছে তাঁক হাত তিয়ারি ড্রেস মু বর্তমান যে মুকুট পরিধান করেছি এ হচ্ছে বাঁকা বাবুর হাতর চমৎকারিতা সে নিজ হাতরে মুকুট তিয়ারি করিছন্তি আমি তো সাদা পোশাক রে মু ললিত মোহন পণ্ডা কিন্তু এসিকু আসিলে মু অপ্রুল বলি ভাবি নিজকু মু ভাবি নিয়ে তো রাজা রাজে রাজপাট যেন নাটু আর নাটু দেখিতে দেখিতে কিছু নহে বলে শরীরে পোশাক ধারণ করিলা পরে আমি সেই ভূমিকার পুরো অবতীর্ণ করুছু বলে আমাকে লাগে এবং ওল্লাই দেলা পরে পুনি যে ললিত মোহন পণ্ডা কু সেই ললিত মোহন পণ্ডা ভাব করি আমি রকম কি আমি এটা লাগু যে আমি 11 দিন লাই মথুরা নিবাসী আও আসে আমার রাজা আও ইডেন আমার মেকআপ করুছন যে ভি মেকআপ করুছন সে এতকি বড়িয়া মেকআপ করুছন কি আমকু সে দিনর মানে রিয়েল রাজা বাগি লাগুছন আমকু রিয়েল কনস রাজা আমকু রুল করুছন বাগি রেন্তা লাগুছন গলা 1947 মসিয়ানু মূল হিতবার ই ধনুযাত্রা নে পহলা তাঙ্কর বড় বাপা ললিত মোহন সাহু কলাকানকু সজাউথিলি তারু তারু তাঙ্কর বাপা ঘাসিরাম সাহু ই কাম কলে ইয়াতে দেবানন্দ কাম করবার সঙ্গে তাঙ্কর পিলা মানকু বি শিখাউছন যাত্রা আসলে দেবানন্দকর কুটুম লাগি পড়িছেছন যাত্রা ড্রেস সিলানে নিজর হাতে বনাছন মুকুট সাঞ্জু বাহুটি লেখেন সুন্দরিয়া সুন্দরিয়া জিনিস দিন রাত সিলাই মেশিন মারি করি বনাছন গুটে উতারু গুটে ড্রেস ইটা ফের সে কলাকার মানকু কোটি করি ভিল দেখছন খালি দেবানন্দ ড্রেস সিলাছন ইটা নুহিছে 11 দিন যাকর ভিন ভিন রং সজাই দেছন কলাকার মানকু আর রং আর ব্রশ ভিতরে নিজকে হজাই দেছন দেবানন্দ বিখ্যাত ধনুযাত্রার গুটে দেশর পেন্টর হিসাবে নিজকুনি যে গোটে গর্ব অনুভব করছি মুই মতে মাসে খণে লাগি আছে সব ড্রেস বানাবার লাগি ড্রেস মুকুট হাতটা বাজন ছাতিয়া সাঞ্জ সব আর সবু মুই নিজে বনাছি বাকি মোর সঙ্গে যেন পিলামানে অছন সমাজ মোর সঙ্গে করি করে লাগছে মোর পরিবার বি এতে সঙ্গে লিপ্ত অছন মোর পরিবার রবি তার মানে মোর স্ত্রী হেলা মোর ঝিও হেলা সেমানে বি করছন ধনুযাত্রানে কংস চারুণ মুষ্টিক কৃষ্ণ বলরাম অক্রুর বসুদেব সভে জনে জনে নায়ক পর্দা উপরে সভে নিজর নিজর কৌশল দেখাইছন হেলে ইমানকু এতকি করবার পছে যাহার হাত অছে সে হউছন পর্দা পছর নায়ক দেবানন্দ সাহু মথুরা নগরীনু দীপক শর্মাঙ্ক রিপোর্ট ওটিভি।